নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করব নতুন বছরের নতুন রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি। তার আগে সকল দর্শক বন্ধুকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার্স। বছর, নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক, প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। চলুন শুরু করে দেব আজকের রেসিপি। স্ন্যাক্স আমরা ছোট বড় প্রত্যেকে খুবই ভালোবাসি। বিকেলে চা বা কফির আড্ডায় যদি স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু আড্ডাটা পুরোপুরি জমে যায়। তা চলুন বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের স্ন্যাক্স, নতুন বছরে নতুন ধরনের স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা বানানো খুবই সহজ। এটা আপনি স্ন্যাক্সে চা বা কফির সাথেও খেতে পারেন, অথবা ডালের সাথে, ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। এটা বানানোর জন্য আমি প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব, এটা 1/4 কাপ এই চামচটার মাপ। এটা আমি প্রথমে 1/4 কাপ দিয়ে দিলাম, তারপর এর হাফ দিলাম। পরিমাণটা যদি আপনি বাড়ান তাহলে আপনাকে বেসনের পরিমাণটাও বাড়াতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। যদি আপনার কর্নফ্লাওয়ার না থাকে আপনি এখানে সামান্য ময়দা ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে ভাবটা আসবে। আমি 1/4 চা চামচ দিয়ে দেব বেকিং সোডা, আর 1/2 চামচ দিয়ে দেব বেকিং পাউডার। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, এবং এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এর সাথে আমি মিশিয়ে দেব 1/4 চা চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, আর 1/4 চা চামচ ডার্ক সোয়া সস। এটা কালারের জন্য, আপনার না থাকলে আপনার দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দেব কিছুটা কালো জিরে। আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে, খুব ঘন বা খুব পাতলা হওয়া যাবে না। থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম তৈরি করতে হবে। চলুন এর মধ্যে লাস্ট ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দেব, ধনে পাতা কুচানো কিছুটা। এটাকে রেখে দেব, চলে যাব আমি পরবর্তী স্টেপে। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো পাঁপড়। দেখতেই পাচ্ছেন এই পাঁপড় আমাদের বাড়িতে সবসময় থাকে। এটা যেহেতু একটু ছোট টুকরো করে আমি কেটে নেব, তাই আর একটা করে টুকরো করছি। আপনি যদি বড় রাখতে চান রাখতে পারেন, কিন্তু ভাজার সুবিধা হবে যদি। আমি পুরো 3 কোণা করে এটাকে কেটে নিলাম। প্রত্যেকটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, যেহেতু পাঁপড়টা খুব খড়খড়ে হয়ে গেছে, তাই আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল একটু দিয়ে দিলাম যাতে এটা নরম হয়ে যায়। আপনার যদি পাঁপড়টা টাটকা থাকে বা প্যাকেটের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে আমি খুলে খুলে রেখে দেব যাতে নিয়ে করার জন্য সুবিধা হয়। চলে যাব আমি নেক্সট স্টেপে। কড়াইটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে আমি কিন্তু এর মধ্যে একটু বেশি পরিমাণে তেল অ্যাড করে দেব, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলটা একটু বেশিই লাগবে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একটা করে পাঁপড়ের টুকরো ওই ব্যাটারের মধ্যে আমি ডোবাবো। ডুবিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি 3টে 4টে করে একবারে ভেজে আমি তুলে নেব। অসাধারণ কিন্তু খেতে লাগে স্ন্যাক্সটা, অবশ্যই একবার ট্রাই করবেন। কত সুন্দর হয়েছে দেখুন, কতটা ফুলে উঠেছে। আস্তে আস্তে কিন্তু আমি এটাকে উল্টে দেব। দুপিট যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, গ্যাস কিন্তু মিডিয়ামে থাকবে, আমি একটা টিস্যু পেপারের উপর তুলে নেব, এক্সট্রা তেলটা যাতে টেনে যায়। একইভাবে, একই পদ্ধতিতে বাকিগুলো কিন্তু আমি ভেজে নেব।
হয়ে গেছে ভাজা, আবারও আমি তুলে নেব। এইভাবে আমি সমস্ত সমস্তগুলোই কিন্তু এইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও বেশি উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি খাবেন, নতুন বছর খুব খুব ভালো কাটুক আপনাদের, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।